বন্ধুরা ভেঙ্কটেশয়ার ও বরুণ চক্রবর্তীকে রিটেন করে ঠিক করেছে না ভুল করেছে কে কে আর আজকের এই ভিডিওটিতে সেটাই আপনাদেরকে জানাবো তো ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা যখন থেকে কে কে এর রিটেনশন লিস্ট বেরিয়েছে এবং আমি আপনাদেরকে রিটেনশন লিস্টে জানিয়েছি তখন থেকে ইনস্টাগ্রামে এবং ফেসবুকের কমেন্টে আমাকে অনেক কেউ একটা প্রশ্ন করেছে যে দাদা ভেঙ্কটেজ ও বরুণ চক্রবর্তীকে রাখাটা কে কেয়ারের উচিত হয়নি এবং বরুণ চক্রবর্তী ও ভেঙ্কটাজারের স্ট্যাটসটা জানান আপনাদেরকে সেটাই জানাচ্ছি তো ভেঙ্কটেজ তার তো খুবই খারাপ ব্যাপার তিনি সায়াদ মুস্তাক আলী ট্রফি খেলছিলেন তখন তার অ্যাঙ্কেল ভেঙে যায় অর্থাৎ পায়ের গোড়ালি ভেঙে যায় সেই কারণে ভেঙ্কটাজয়ার চারটে ম্যাচ পরে আর তিনি খেলতে পারে না তো ভেঙ্কটেজার সায়াদ মুস্তাক আলী ট্রফি থেকে ডাইরেক্ট কে কেয়ার ক্যাম্পেন জয়েন করবে কে কেয়ার হয়ে প্র্যাকটিস করবে তারপর আইপিএল খেলবে অর্থাৎ মাঝখানে একটা হিউজ গ্যাপ থাকছে ভেঙ্কটেজাইয়ার এবং ক্রিকেটের তো এর মাঝে ভেঙ্কটাজার কত ভালো ফর্মে থাকবে এইবার সেটাই দেখার বিষয় কারণ সাইয়াদ মুস্তাক আলী ট্রফিতে কিন্তু ভেঙ্কটেজ ইয়ার ঠিকঠাক পারফরমেন্স করেছে বলবো না খারাপ পারফরমেন্স করেছে সাইয়াদ মুস্তাক আলি ট্রফিতে ভেঙ্কটেজ মাত্র চারটে ম্যাচ খেলেছে চারটে ম্যাচ খেলে ভেঙ্কটেজয়ার একশো উনব্বই রান করেছে সর্বাধিক বাষট্টি রান করেছে এবং স্ট্রাইক রেট একশো একষট্টি পয়েন্ট তিপ্পান্ন অর্থাৎ ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে ভেঙ্কটেজ ইয়ার তো তার অ্যাঙ্কেল ভাঙার কারণে তিনি কিন্তু সাইয়াদ মুস্তাক আলী ট্রফিতে আর কন্টিনিউ করতে পারিনি তো এইবার দেখার বিষয় আছে ভেঙ্কটেজার যে এতদিন পা ভাঙার পরে যে রেস্ট নেয় চার মাস তো সেই চার মাস পরে কতটা ভালো রিকভার করবে কতটা ভালো ক্রিকেট ছন্দে থাকবে তো আমি তো মনে করি ভেঙ্কটেজ ইয়ারকে রেখে দেওয়াটা একটা বড় গ্যামলিং ভেঙ্কটেজ ইয়ার যদি ভালো করে দেয় তো ভালোই যদি না ভালো করতে পারে তাহলে এটা সম্পূর্ণ কে ম্যানেজমেন্টের দোষ কারণ তারা জানে ভেঙ্কটাজার চার পাঁচ মাস ক্রিকেট খেলেনি তারপরেও আট কোটি টাকার একটা এত বড়ো অ্যামাউন্টে ভেঙ্কটেজারকে রেখে দিয়েছে জাস্ট মানা যায় না তো ভেঙ্কটাজার আমার মতে তাকে ছেড়ে দেওয়া উচিত ছিল শুধুমাত্র তার পা ভেঙে গেছে সেই কারণে কারণ তিনি কিন্তু অনেক দিন ক্রিকেট থেকে বাইরে রয়েছে তো এটা হচ্ছে ভেঙ্কটেশয়ার এইবারে আসি বরুণ চক্রবর্তী তো আমাকে হাসালো কে আর যে বরুণ চক্রবর্তীকে আবার রিটায়ার করেছে কে কারণ বরুণ চক্রবর্তী সাইয়াদ মুস্তাকালী ট্রফিতে মাত্র মাত্র ম্যাচ খেলেছে ম্যাচে উইকেট নিয়েছে দুটো এবং ইকোনমি ছিল ছয়ের অর্থাৎ ইকোনমি ভালো ছিল কিন্তু সাইয়াদ মুস্তাকালী ট্রফির মতো যেটা বলবো আইপিএল এর থেকে কিছুটা হলেও বিলোগ্রাফ সেইখানে ছটা ম্যাচে মাত্র দুটো উইকেট তারপরে তো বরুণ চক্রবর্তীকে রাখাটা একদমই উচিত হয়নি কে কে আর আমি তো মনে করি কে কে আর আট কোটি টাকা যেটা বরুণ চক্রবর্তীর জন্য খরচ করেছে সেটা আরও একবার বেকার করেছে কারণ সাইয়ার মুস্তাক আলী ট্রফিতে কিন্তু বরুণ চক্রবর্তীর রেকর্ড একদমই খারাপ তো আমি বলবো বলব ভেঙ্কটেয়ারকে রেখে দিয়েছে তাও মানা যায় কিন্তু বরুণ চক্রবর্তীকে রেখে দেওয়াটা জাস্ট মানা যায় না সেখানে আট কোটি টাকা কে কে আর বাঁচাতে পারতো এবং বরুণ চক্রবর্তীর জায়গায় অন্য কোনো ভালো খেলোয়াড়কে নিতে পারতো তো যাই হোক বরুণ চক্রবর্তী চক্রবর্তী স্ট্যাটসটা বলে চক্রবর্তীর মুস্তাকাল ট্রফিতে ছটা ম্যাচ খেলেছে তার মধ্যে দুটো উইকেট নিয়েছে ও অর্থাৎ বল করেছে চার ওভারে চব্বিশ রান দিয়েছে তো ভেঙ্কটেশয়ার তিনি সাইয়াদ মুস্তাকাল ট্রফিতে চার ম্যাচ খেলার পর তার পা ভেঙে যায় অ্যাঙ্কেল ইঞ্জুরি তো চার ম্যাচে তিনি একশো রান করেন এবং একশো একষট্টি পয়েন্ট তিপ্পান্ন স্ট্রাইক রেটে তো যাই হোক আমি আপনাদেরকে দুজনের স্ট্যাট জানিয়ে দিলাম আপনার কি মনে হয় দুটো খেলোয়াড়কে রাখা উচিত ছিল কি ছিল না সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন সবাইকে একট্রোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ